ইঞ্জিন আর জ্বালানি তেল ছাড়াই যাত্রী সহ রাস্তায় চলছে দেশীয় প্রযুক্তিতে বহুল পরিচিত আস্ত একটি গাড়ি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সৌজন্যে বাঁকুড়া শহরের কাঠজুড়ি ডাঙ্গার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী মনোজিত মণ্ডল। গত কয়েক বছর আগে তাঁর কেনা শখের এক লাখি টাটা ন্যানো এখন বাঁকুড়ার রাস্তায় ছুটছে ইঞ্জিন আর জ্বালানি তেল ছাড়াই। একদিকে জ্বালানি তেলের সঞ্চয় কমে আসছে, অন্যদিকে সেই জ্বালানি তেলের ক্রমাগত মূল্য বৃদ্ধি, সঙ্গে বায়ু দূষণের মাত্রা বাড়ছে। এই অবস্থায় জ্বালানি তেলের ব্যয় সংকোচন ভাবনা চিন্তা চলছে, সঙ্গে পরিবেশ বান্ধব যানের চাহিদাও সমানভাবে যখন বাড়ছে, ঠিক সেই মুহূর্তেই বাঁকুড়ার মতো প্রান্তিক শহরে বসেই মনোজিৎ মণ্ডল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে কাজে লাগিয়ে যান জগতে নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। ন্যানোর ইঞ্জিন খুলে ফেলে ছাদে বসিয়েছেন সোলার প্যানেল, তবে চালানোর সুবিধাই রয়েছে গিয়ার, আর 4 নম্বর গিয়ার ব্যবহার করে নিঃশব্দে ঘন্টায় 80 কিলোমিটার বেগে দৌড়তে পারে মনোজিৎ মণ্ডলের হাত ধরে রূপান্তরিত এই ন্যানো। মনোজিৎ মণ্ডল এ প্রসঙ্গে বলেন, তার গাড়িতে বৈদ্যুতিক চার্জ দিলে প্রতি 100 কিলোমিটারে 30 থেকে 35 টাকা খরচ, তবে সোলার সিস্টেমে চার্জ দিলে কোনো খরচ নেই, সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক খরচ নেই বললেই চলে। ছোট থেকে অন্য কিছু করার ভাবনা থেকেই তার গাড়ি তৈরির ভাবনা বলে জানান তিনি। এই ভাবনার কারণ হচ্ছে এটা পকেট ফ্রেন্ডলি, সোলার আমাদেরকে কোনো পে করে তুলতে হয় না, এবং এই গাড়িটার কনসেপ্ট হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধবতা, ইকো ফ্রেন্ডলি। এই দুটো কনসেপ্টকে কম্বাইন করে আমি কনসেপ্টটা তৈরি করেছি এবং এই প্রজেক্টটাকে বাস্তবে রূপদান করেছি। এটা প্রায় আমার সময় লেগেছে 18 থেকে 19 দিনের চেষ্টাতে এটা আমি করেছি। কী রয়েছে গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে রয়েছে আপনার গিয়ার রয়েছে, তথাকথিত যে গিয়ার বক্স, গিয়ার সব কিছু রয়েছে, বাট ক্লাচ নেই। এটাই খুব মজার ব্যাপার যে ক্লাচ ছাড়া গিয়ার শিফট হচ্ছে, ব্রেক রয়েছে, অ্যাক্সিলেটার রয়েছে। কীভাবে চলছে গাড়ি? গাড়ি সম্পূর্ণ ইলেকট্রিসিটির মাধ্যমে চলছে, ব্যাটারিতে পাওয়ার জেনারেট হয়ে ব্যাটারির মধ্যে ফিড জমা হচ্ছে এবং সেই ব্যাটারির পাওয়ার দ্বারা পুরো গাড়ি চলছে। কীভাবে চলবে গাড়িটা, কত কিলোমিটার চলবে? নর্মালি ফুল চার্জ হওয়ার পরে গাড়িটা 100 কিলোমিটার রান করতে পারে। এর পরবর্তীকালে যদি আপনি 2 ঘন্টা গাড়িটাকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আরও 15 কিলোমিটার মাইলেজ অ্যাড হবে। কী ভাবনা রয়েছে আপনার? এটাকে আমি চাইছি যে প্রত্যেকটা বাড়িতে ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতে ইকো ফ্রেন্ডলি এবং কস্ট ইফেক্টিভ গাড়ি থাকুক, সরকার এগিয়ে আসুক, এই প্রজেক্টটাকে নিয়ে সরকার ভাবতে শুরু করুক। আগামী দিনে ইচ্ছে করবে কমার্শিয়ালভাবে প্রোডাকশনের ইচ্ছা আছে, কিন্তু আর্থিক যে একটা বড় সমস্যা, যে আর্থিক সমস্যা, সেটা যদি কোনো কোম্পানি, কোনো গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট পায়, এই প্রজেক্টটাকে আমি বাস্তবে রূপ একদম কমার্শিয়ালি রূপদান করার মতো চিন্তা আমরা রয়েছি। মনোজিৎ মণ্ডল। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, ভিটে ছাড়া উদ্বাস্ত সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24, আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।